আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া হাদা ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আহলিহি ওয়া আলা আসহাবি আজমাইন। আম্মা বাদ, সম্মানিত দিনী ভাই বোন বন্ধু, আজকে শুরু হচ্ছে 87 নম্বর পর্ব সূরা নিসা। তো আর সূরা নিসার 7 নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে, শুরুতেই শানে নুজুল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে জাহেলিয়াতের যুগে লোকেরা নারী ও মেয়েদেরকে মিরাজ দিত না। তো আউস ইবনে সাবেত নামে এক আনসারি সাহাবি মারা যায়, আর তিনজন ইতিম বাচ্চা রেখে মারা যান, দুজন মেয়ে একজন ছেলে। তো মারা যাওয়ার পরে তার চাচাতো ভাইয়েরা জাহেলিয়াতের রীতি অনুযায়ী সম্পদ দখল করে নেয়। তখন তার স্ত্রী কাহালা, তিনি বলেন যে ঠিক আছে, তোমরা সম্পদ নিলে ঠিক আছে, কিন্তু আমার মেয়ে দুটিকে তোমরা বিয়ে করো। কিন্তু মেয়ে দুটির বর্ণ কালো হয়, তারা বিবাহ করতে রাজি হয় না। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামের দরবারে কাহালা রাদিয়াল্লাহু আনহু বিচার দেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডেকে পাঠান, আর ওই চাচাতো ভাইয়েরা ছিল একজন খালেদ, একজন হলো আরাফা। তো তাদেরকে ঘটনার বিস্তারিত শোনেন তাদের মুখে, এবং তারা বলে যে ছেলেটা এতই ছোট যে উঠে চড়তে পারে না, কোনো যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করতে পারে না, এত ছোট বাচ্চা নিজের প্রয়োজনটুকু বোঝে না, তাহলে তারা মিরাজ কীভাবে পাবে। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, এখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো আয়াত নাজিল করেননি, যখন নাজিল করবে তখন আমি তোমাদেরকে ডেকে পাঠাবো। এই কথা বলার সাথে সাথেই এই আয়াতটি নাজিল হয়। এটা পাওয়া যাবে যে আল ইস্তিয়াব প্রথম খণ্ডে 366 নম্বর পৃষ্ঠায় এই ঘটনাটি পাওয়া যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। লিরিজালে, পুরুষদের জন্য, নাসিবুম মানে অংশ রয়েছে, মিম্মা তারাকাল ওয়ালিদানে, তার পিতা মাতা যা ছেড়ে যায় তার থেকে অংশ রয়েছে পুরুষদের জন্য, অল আকরাবুনা এবং নিকট আত্মীয় স্বজন ছেড়ে যায়, অর্থাৎ পিতামাতা এবং নিকট আত্মীয় স্বজন যা ছেড়ে যায় তার থেকে পুরুষের অংশ রয়েছে। এবং অলেন নিসাই নাসিবম মে মা তারাকাল ওয়ালে দাইনেও আকরাবুনা, এবং নারীদের অংশ রয়েছে তার নিকট আত্মীয় এবং পিতামাতা যে সম্পদ ছেড়ে যায় সেখান থেকে নারীরা অংশ পাবে। মিম্মা কাল্লা মিনহু আও কাসুরা, সেটা অল্প হোক অথবা বেশি হোক। আজকালকার যুগে দেখা যায় যে বাড়ির ভিটার থেকে সম্পদ দেয় না, মেয়েরা সম্পদ বাড়ির ভিটার থেকে কি সম্পদ পাবে, তখন ওই খাওনার সম্পদে দেয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন মিম্মা কাল্লা মিনহু আও কাসুরা, যে সেটা অল্প হোক অথবা বেশি হোক এই অংশ মেয়েরাও পাবে। নাসিবাম মারুদা, নির্ধারিত অংশ, নির্ধারিত অংশ অবশ্যই পাবে। তারা যদি ছেড়ে যায় সেটা ভিন্ন কথা, তবে তারা অবশ্যই পাবে। ওয়াইজা হাজারাল কেসমাতা উলুল কোরবা, আর যদি দূর আত্মীয় স্বজনরা যদি এই বন্ধনকালে যদি উপস্থিত হয়, ওয়াল ইয়াতামা ইতিম ওয়াল মাসাকিনা এবং মিসকিন, ফারজুকু হুম মিনহু, সেখান থেকে তাদের কিছু দাও, তাদের কিছু দান করো। অকুলু, এবং তারা বলো লাহুম, তাদের সঙ্গে কাওলাম মারুফা, বাস্তব সুন্দর সুন্দর কথা তাদের সঙ্গে বলো। ওয়ালে একশাওয়াল্লাযিনা লাও তারাকু মিন খালফিহিম জুরিয়াতা জাইফা খাফু আলাইহিম, লোকদের একথা চিন্তা করে ভয় করা উচিত যে তারা নিজেরা যদি অসহায় সন্তান রেখে দুনিয়া ছেড়ে চলে যায়, তবে মৃত্যুর সময় তাদের নিজেদের সন্তানদের সম্পর্কে কতই না দুশ্চিন্তা তাদের মধ্যে থাকে, কত দুশ্চিন্তা তাদের থাকে যে আমার সন্তানরা কীভাবে চলবে, দ্বারস্থ হবে কি না, নানান চিন্তা ভাবনা তারা করে। ফাল ইয়াত্তাকুল্লাহ, সুতরাং আল্লাহকে ভয় করো, ওয়াল ইয়াকুলু কাওলান সাদিদা, এবং সঠিক কথা তোমরা বলো। এই অনেকেই সঠিক কথা বলে না, এড়িয়ে যায়, মানে তাদেরকে কেন যেন মনে হয় এমনভাবে তাদেরকে মিরাজ দেওয়া হয়, মনে হয় দান করতেছে, আসলে তা না, তাদের হক এবং সঠিক কথাটা বলতে বলা হয়েছে। তো এখানে 10 নম্বর আয়াতটি সম্পর্কে
ছোট্ট একটি সারানজুল, মারাত্মক সারানজুল, যে মুকাতিল ইবনে হায়ান বলেন আয়াতটি বনু গাবতানের মারশাত ইবনে জায়েদ সম্পর্কে নাজিল করা হয়েছে। তার তত্ত্বাবধানে ইতিম ভাতিজা ছিল, মারশাত তার ভাতিজার সম্পদ আত্মসাত করে, তখন এই হুঁশিয়ার করে এই আয়াতটি নাজিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়তীমা জুলমান, নিশ্চয়ই যারা, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইয়াকুলুনা, খায়, আমওয়ালাল ইয়তীমা, ইতিমদের মাল খায়, জুলমান, জুলুম করে, এই জুলুমের অনেক ব্যাখ্যা এখানে, জুলুম করে, কৌশল করে, ট্রাপে ফেলে ইতিমদের মাল যারা খায়, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, সেরা যেন খায় না, আগুন দিয়ে তারা পেট ভর্তি করে, নাউজুবিল্লাহ মিন যালিক, ওয়া ইয়াসলাউনা সাইরা, এবং তারা চিরস্থায়ী আগুনে জ্বলবে, তাদের জন্য তারা আগুনে জ্বলবে, তারা যেন ইতিমের মাল খায় না, তারা যেন আগুন দিয়ে পেটটা ভর্তি করে, আর কেয়ামতের কঠিন মুসিবতের দিনে তারা আগুনে জ্বলবে। সম্মানিত তিনি ভাইয়েরা, ভাই ও বোনেরা, আজকে এখানে শেষ করতে চাই, তো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সুবহানাক আল্লাহু বিহামদিক আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।